বাজারে সবজির দাম চড়া আর এই কারণেই বিভিন্ন বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বেলেঘাটা সরকার বাজারে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তাদের অভিযান চলছে আমরা জানব বিস্তারিত আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন রণয় কি দেখতে পাচ্ছো কথা বলবো রণয়ের সঙ্গে আপনাদের আরো একবার জানাবো বেলেঘাটা সরকার বাজারে মতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিভিন্ন বাজারের সবজি বাজারে অগ্নিমূল্য আগুন দাম আর এই চড়া দাম সবজির কেন সেই বিষয়ে সুলুক সন্ধান দিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা বিভিন্ন বাজারে আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন বেলেঘাটা সরকার বাজারের ছবি সেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান চলছে রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় কি দেখতে পাচ্ছ দেখো সকাল থেকে বিভিন্ন বাজারে ঘুরছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আমি এই মুহূর্তে রয়েছি বেলেঘাটা রানী রাসমণি বাজার আমি তোমাকে ছবিটা দেখাবো ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন বাজারে ঘুরছেন এনফোর্সমেন্টের ব্রাঞ্চের আধিকারিকরা এবং তারা ঘুরে ঘুরে দাম দর দেখছেন বাজারের এবং আমি কথা বলবো এখানে রয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সুদীপ্তবাবু রয়েছেন সুদীপ্তবাবু সকাল থেকে আপনি বিভিন্ন বাজারে ঘুরছেন এবং যেভাবে আকাশ ছোঁয়া দাম হয়েছে বা বিভিন্ন শাকসবজির কী দেখলেন আপনারা এবং কেন এত দাম বাড়ছে মূলত যে সবজিগুলো আমাদের যোগান হওয়ার দরকার সেই অনুযায়ী এখন চাষ সেটা হচ্ছে না আমাদের বিগত কিছুদিন আগের থেকে যে ক্লাইমেটটা আমাদের হয়ে গেল তাতে ফসল প্রচুর নষ্ট হয়ে গেছে এবং ফসলটা তৈরি হতে বেশ সময় লাগবে এক নম্বর দু নম্বর হচ্ছে সে যেটা আমাদের চাহিদা অনুযায়ী সেই যোগানটা নেই এখন যার জন্যে যেটুকুনি আমাদের বিক্রি হচ্ছে সেটা তারাও মুনাফা করার জন্যে বা তারা এটা দেখার জন্যে সেই রেটটা দিচ্ছে বিশেষ করে এই যে ক্যারিংটা তার মধ্যে ইনক্লুডিং এই ক্যারিং হয়েছে যে এটা কি পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বলেই কি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের জন্য বেশ খানিকটা এফেক্ট হচ্ছে আর একটা হচ্ছে আপনার উৎপাদন দুটো মিলিয়ে এখন এই যে দাম বৃদ্ধি হয়ে রয়েছে প্রতিটা সবজির দাম আগুন তার বা এটার জন্যে মোটামুটি এটাই হচ্ছে কথা যে এই সবজির যোগান এবং মূল্যবৃদ্ধি তেলের এটার জন্যই কিছুক্ষণ আগেও আমাদের জি চব্বিশ ঘন্টার ক্যামেরায় যে ছবি ধরা পড়লো যে আপনি বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন সেখানে শাক সবজির দাম কেউ কম নিচ্ছে আবার কেউ বেশি নিচ্ছে আবার কেউ সমান নিচ্ছে কী কথা হলো আপনার সঙ্গে তাদের মোটামুটি তো ঠিক যা দাম বলছে আমাদের সামনে যেটা হলো এই বেগুনটার উনি বেগুন নিজে কেনেনি লাস্টে উনি বলছেন আমি বেগুন কিনিনি আমাকে দিয়েছে এখানে উনি আসল কথাটা লাস্টে বললো প্রথমে আপনাদের দেখে বা আমাদের দেখে হয়তো খানিকটা উনি বিব্রত বলছে উল্টোপাল্টা বলেছে কিন্তু অ্যাকচুয়ালি বেগুন 200 থেকে 250 টাকা এরকম পাল্লা আছে একদমই আপনারা বিভিন্ন বাজারে সকাল থেকে ঘুরছেন এবং দেখছেন যে দাম ঠিকঠাক আছে কি না তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন বাজারে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন যে কোথাও বেশি দাম নিচ্ছে কি না কারণ আমরাও দেখলাম আমাদের যে আমাদের ক্যামেরা যে ছবি ধরা পড়লো বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন যে পাল্লা যে পাঁচ এক পাল্লা জিনিস তারা কিনে আনছেন সেটা কোথাও বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা সেটাই খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অধিকারিকরা বিভিন্ন বাজার ঘুরে ধন্যবাদ জানায়